হ্যালো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি প্রবন্ধ জানব এই প্রবন্ধটির নাম ড্রিম চিলড্রেন রিভ্যারি লিখেছেন চার্লস ল্যাম প্রবন্ধটি বাংলায় সম্পূর্ণরূপে জানার আগে কিছু তথ্য আমাদেরকে আগে জেনে নিতে হবে যাতে করে এই প্রবন্ধের গল্প বুঝতে আমাদের সুবিধা হয় প্রথমে আমাদের জানতে হবে চার্লস ল্যাম্বের সিডোনিম কি ছিল চার্লস ল্যাম্বের একটা নাম ছিল তার সদ্য নাম হল এলিয়া সি নেম ফ্রম অ্যান ইটালিয়ান ক্লার্ক ইন সাউথ হাউস ল্যাম্ব ওয়ার্ক ফর সাম টাইম এই প্রবন্ধে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পাওয়া যায় চার্লস ল্যাম্বের শৈশবের জীবন এখানে প্রতিফলিত হয়েছে এই প্রবন্ধটি ফার্স্ট পার্সন ন্যারেটিভে লিখা এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে ইন লন্ডন ম্যাগাজিন এটি পরে আঠারোশো তেইশ সালে নামক প্রবন্ধের বইতে অন্তর্ভুক্ত করা হয় এটি একটি পার্সোনাল এসে এটিকে আমরা অটোবায়োগ্রাফিক্যাল এসেও বলতে পারি এই প্রবন্ধে ল্যাম্ব এক্সপ্রেসেস দ্য ফিলিং অফ লস অ্যান্ড রিগ্রেট এই প্রবন্ধটা হলো একটা সুন্দর ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ মুভিং এসে দ্যাট এক্সপ্লোরস দ্য ভেরিয়াস হিউম্যান কন্ডিশন এখানে আমরা পাই দা লাইন্স বিটুইন রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসি ল্যাম্প ক্রিয়েটস এ ওয়ার্ল্ড দ্যাট ইজ বোথ রিয়েল অ্যান্ড ইমেজিনেরি এই প্রবন্ধে ল্যাম্প কাল্পনিক শিশুদেরকে ব্যবহার করেছে

তার ভাই মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং অল্প বয়সে মারা গিয়েছিলেন চার্লস ল্যাম নিজেই বিষণ্নতায় ভুগছিলেন এবং তার পরিবারকে সমর্থন করার জন্য সাহায্য করার জন্য নিজের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বাধ্য হন এই প্রবন্ধের মধ্যে যে থিমগুলো আমরা পাবো সেই থিমগুলি হল রিগ্রেট অ্যান্ড লস দ্য পাওয়ার অফ ইমাজিনেশন দ্য বিউটি অফ চাইল্ডহুড দ্য ভ্যালু অফ মেমোরি দ্য মিনিং অফ লাভ ইত্যাদি এই প্রবন্ধের সাব টাইটেলটির নাম হল এ রিভ্যারি এবার আমরা টাইটেল আর সাব টাইটেল দুটোর মানে কি সেটা আমরা জেনে নেব প্রথমে ড্রিম চিলড্রেনের মানে আমরা জেনে নিই ড্রিম চিলড্রেন হল চিলড্রেন হু এক্সিস্ট অনলি ইন এ ড্রিম চার্লস ল্যাম্প এন্টাইটেল দ্য এস এ ড্রিম চিলড্রেন বিকজ হি নেভার ম্যারিড অ্যান্ড ন্যাচারালি never became the father of any children the children he speaks of in this essay are actually the creations of his imagination or fantasy prabandhir subtitled a riveri ki kibujai a reverie is a daydream that is musing in wakeful moments or deeply as to forget the world of realities as pass into a world of imagination

এই প্রবন্ধের মধ্যে যে চরিত্রগুলো আমরা পাবো তারা হলো এলিয়া অ্যালিস জন গ্রেট গ্র্যান্ড মাদার ফিল্ড চলুন বন্ধুরা এবার সরাসরি আমরা গল্পে প্রবেশ করি এস মধ্যে কি আছে সেটা গল্প আকারে জানবো চলুন শুরু করছি ছোট ছেলে বড়দের বিষয়ে গল্প শুনতে ভালোবাসে বড়রা যখন ছিল ছোট সেই সময়কার গল্প শুনতে শুনতে তাদের কল্পনাকে তারা দিতে পারে দূর অতীতের কোনো ঠাকুরদা ও ঠাকুরমাকে গিরে ঘিরে তাদের তারা দেখেনি কি না মনের এই ভাব নিয়ে আমার ছোট্ট ছেলে মেয়েরা সেদিন সন্ধ্যাবেলায় চারপাশে বসল বলল সেই যে সেই ঠাকুরদার মা ফিল্ড তার গল্প বলো সেই প্রপিতামহী বাস করতেন নরফোক এর বিরাট বাড়িতে সে বাড়িটা ছিল তাদের বাবা ও তারা যে বাড়িটায় বাস করত তার বড়। বাড়িটা ছিল, সেখানকার লোকেরা তাই বিশ্বাস করত যে সেই বাড়িটা ছিল কতগুলি করুণ দৃশ্যের ঘটনাস্থল যে করুণ ঘটনাগুলির সঙ্গে তারা কিছুদিন আগেই পরিচিত হয়ে পড়েছিল তারা শুনেছিল বনের মধ্যে শিশু ও তাদের নিষ্ঠুর পিতৃব্যের কাহিনী কাঠের উপর সুন্দর করে খোদাই করা অবস্থায় দেখা যেত সেই বড় হল চিমনির গায়ে আর সেখানে সমগ্র কাহিনীটাই লেখা ছিল একেবারে রবিন রেড ব্রেস্ট পর্যন্ত অর্থাৎ তাদের হাতে পাতায় ছাওয়া সমাধি রচনা পর্যন্ত তারপর এক নির্বোধ বিত্তবান ব্যক্তি সেই জিনিসটাকে ভেঙে ফেলে তার জায়গায় এক আধুনিক মর্মর পাথরখণ্ড স্থাপন করলেন সঙ্গে সঙ্গে গল্পেরও সমাধি রচিত হলো এখানেই অ্যালিস ঠিক তার মায়ের মতো মুখের ভাবখানা করলো এত করুন তাকে মাখা না। তারপর আমি গল্প বলে চললাম বললাম তাদের পিতামহী ফিল্ড ছিলেন কত না ধর্মপরায়ণ ছিলেন কত ভালো তাকে সবাই কত ভালোবাসত আর কত শ্রদ্ধা করত কিন্তু তিনি ও বাড়ির মালকিন ছিলেন না তবে কতক ব্যাপারে তাকে মালকিন বলাও চলে তার উপরে বাড়ির মালিক শুধু দেখাশোনা করবার ভার দিয়েছিলেন তার উপরে ভার দিয়ে সেই মালিক পাশের গায়ে একখানি নতুন আধুনিক কেতাদুরস্ত বড় বিল্ডিং কিনে তাতে বাস করতেই ভালোবাসতেন তাদের প্রপিতামহী মিসেস ফিল্ড ওই বাড়িতে এমন ভাবেই বাস করতেন যে বাড়িখানা যেন তারই ছিল এবং যতদিন মিসেস ফিল্ড বেঁচে ছিলেন সে বাড়ির উপযুক্ত মর্যাদা তিনি রক্ষা করে গিয়েছিলেন কিন্তু পরে বাড়িখানা জীর্ণ প্রায় হয়ে গিয়েছিল এবং প্রায় পড়েই গিয়েছিল আর তার সমস্ত কারুকার্য খুলে নিয়ে মালিক তার অপর বাড়িখানাতে লাগিয়েছিলেন কিন্তু নতুন বাড়িতে পুরনো আসবাবগুলো মানানসই হল না দেখে মনে হতো ওয়েস্ট মিনিস্টার গির্জার পুরনো সমাধি মন্দিরগুলি তুলে নিয়ে লেডি সি এর বিশাল সোনালী বৈঠকখানায় লাগানো হয়েছে এইখানে জন মুস্কি হাসি হাসলো যেন বলতে চাইলো একেবারে মূর্খের মতো কাজ বটে তারপর আমি আবার গল্প বলে চললাম বললাম যখন মিসেস ফিল্ড মারা গেলেন তখন তার আশেপাশের বহুদূর বিস্তৃত অঞ্চল হতে সমস্ত দরিদ্র লোকেরা এবং কোনো কোনো সম্ভ্রান্ত বংশীয় লোকেরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তার সব যাত্রার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন কারণ তিনি যে ছিলেন বড় ভালো আর বড় ধর্মপরায়ণা মহিলা এত ভালো ছিলেন যে বাইবেলের ভজন গানগুলো সবই তার মুখস্থ ছিল আর তাছাড়া প্রায় গোটা বাইবেলটাই ছিল তার মুখস্থ এইটা শোনার পরে ছোট্ট অ্যালিস তার দুই হাত ছড়িয়ে দিল প্রসারিত করলো দুই দিকে তারপর আমি আবার গল্প বলে চললাম বললাম তাদের বাবার ঠাকুরমা ফিল্ড এককালে ছিলেন বড় দীর্ঘাঙ্গী রিজু ও সুন্দরী মহিলা আর যৌবনে তাকে সবচেয়ে ভালো নর্তকীর আখ্যা দেওয়া হয়েছিল এই কথা শুনে ছোট্ট অ্যালিস তার ডান পাটা আপনা থেকে হঠাৎ নড়ে উঠল আর আমাকে গম্ভীর দেখে আবার হঠাৎ অ্যালিস থেমে গেল হ্যাঁ যা বলছিলাম আমি বলতে লাগলাম সবচেয়ে সেরা নর্তকী ছিলেন তিনি সেই দেশের মধ্যে কিন্তু হঠাৎ এক নিষ্ঠুর ব্যাধি ক্যান্সার তাকে যন্ত্রণায় কাবু করে তবু তার মনকে দমাতে বা পারেনি নোয়াতে পারেনি তা ছিল একদম সোজা কারণ তিনি যে ছিলেন বড় ভালো বড় ধর্মপরায়না তারপর আমি তাদেরকে বলে চললাম যে তিনি সেই নির্জন বাড়িটায় এক নির্জন কক্ষে কি রকম একা ঘুমিয়ে থাকতেন আর তিনি কেমন বিশ্বাস করতেন যে দুটি শিশুর ছায়ামূর্তি তিনি দেখতে পেতেন দুপুর রাতে বিরাট হিরিটার উপর দিয়ে যাওয়া আসা করত সেই ছায়ামূর্তি দুটি হিরিটার কাছেই তিনি ঘুমতেন কিন্তু তিনি বলতেন যে নিষ্পাপ ওই শিশু দুটি ওরা কোনো ক্ষতি করবে না আমি মিসেস ফিল্ডের একথা শুনে কি রকম ভয় পেয়ে যেতাম যদিও সে সময় আমার পরিচারিকা আমার সঙ্গে ঘুমতো কারণ আমি ঠাকুরমার ন্যায় অর্ধেক ভালো বা ধর্মপরায়ণ ছিলাম না কিন্তু তবু আমি ওই শিশু দুটিকে কখনো দেখি। এইখানে জন তার দেখিনি বিস্ফারিত করে সাহসের ভাব দেখালো তারপর আমি বলে চললাম যে ঠাকুরমা কি ভালোবাসতেন তার নাতি নাতিদেরকে ছুটির দিনগুলোতে তাদেরকে ওই বিরাট বাড়িটাতে পেয়ে কি যে ভালোই লাগতো তার বিশেষ করে আমি সেখানে ঘন্টার পর ঘণ্টা একা কাটিয়ে দিতাম বারো জন সিজার যারা রোমের সম্রাট ছিলেন সেই তাদের আভক্ষ মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে ঘন্টার ভর ঘণ্টা আমি সেই বাড়িতে কাটিয়ে দিতাম তখন মনে হতো প্রাচীন পাথরের মূর্তিতে রূপায়িত হয়ে গিয়েছি আমি আমি আমার এই কল্পনার ছেলে মেয়ে দুটিকে আবারও আরো বলে চললাম যে আমি কিরকম কখনো ক্লান্ত হয়ে পড়তাম না সেই বাড়িটাতে সে বিরাট বাড়িটায় ঘুরে ঘুরে আমি ক্লান্ত হতাম না সেই প্রশস্ত ঘরগুলিতে ক্লান্তিহীন ভাবে ঘুরে পর্দার ফাঁকে ফাঁকে ওরন্ত পর্দার ভাজে ভাজে সোনালি রং উঠে যাওয়া কাঠের কারুকার্যের কিনারায় কেনারায় কখনো বা পুরোনো আমলের বড় আমবাগানগুলোর মধ্যে নিজেকে প্রায় এক করে নিতাম যদি না মাঝে মাঝে হঠাৎ কোনো মালির সাক্ষাৎ মিলে যেত আমার এই কল্পনার ছোট ছেলে মেয়ে দুটিকে বলে চললাম যে সেই বাড়ির প্রাচীরে প্রাচীরে কি সুন্দর অমৃত ফল আর পিস কখনো সেরার চেষ্টা করিনি ওরা যে আমার কাছে নিষিদ্ধ ফল ছিল তবে মাঝে মাঝে বুড়ো মন মরা গোছের ইউগাস বা গাছের বাগানে পাইচারি করাটাই আমার বড় শখের জিনিস ছিল তাই মাঝে মাঝে একটা দুটো লাল জাম বা ফার আপেল ওগুলো শুধু দেখবারই জিনিস আর কোনো কাজে লাগে না ওরা আরো একটা শখ ছিল আমার টাটকা সবুজ ঘাসের উপর শুয়ে থাকা চারিদিকে বাগানের সুন্দর সুন্দর গন্ধ ভেসে আসতো কি মনোরম সে সৌরভ অথবা কাছের ছাদওয়ালা কমলা লেবুর বাগানে রোদ পোহানো যেন মনে হতো আমিও কখনো ওই মৃদু উষ্ণতার মধ্যে লেবু বা কমলা মতন পেকে অথবা তরিদ গতিতে যে বিদ্যুৎ মাছগুলো বাগানের শেষ প্রান্তের পুকুরটার এদিক ওদিক ছোটাছুটি করতো আর ওদের অধ্য বিদ্রুপ করে পুকুরের জলের মাঝখানে ভেসে থাকত গম্ভীর প্রকৃতির যে বিরাট বর্ষা মাছটি তার নিরাপত্তায় এই সব দৃশ্য দেখতে কি মজাই না লাগতো আমার ছোটবেলায় সব অলস ব্যস্ততার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো পিস ফলের বা অমৃত ফলের সুগন্ধ কমলালেবুর সৌরভ যেগুলোই সাধারণত ছোট ছেলেদের লালসার সামগ্রী আমাকে তারা তেমন ভোলাতে পারত না এইটুকু বলার পরে জন চতুরতার সঙ্গে এক গোছা আঙুর ফল আমার প্লেটের উপর রেখে দিল অ্যালিস এর দৃষ্টি এরাতে না পারার জন্য সে ভেবেছিল দুজনে ভাগ করেই নেবে আঙুরগুলো কিন্তু ওইগুলোকে ওই অবস্থায় অবাস্তব মনে করে ওগুলোকে ত্যাগ করার ভাব দেখালো উভয়েই তারপর আমি আমার কল্পনার শিশু দুটি জন এবং অ্যালিসকে কিছুটা সম্ভ্রমপূর্ণ কণ্ঠে বলে চললাম বললাম যে যদিও তাদের প্রপিতামহী ফিল্ড তার সবকটি নাতি নাতনিকেই ভালোবাসতেন তবু তাদের জ্যাঠামশাই এই বাচ্চাদের জ্যাঠামশাই জন এল কে তিনি একটু বিশেষ আদর করতেন বলা চলে কারণ জন দেখতে ভারী সুন্দর ছিলেন আর তিনি একজন বেশ প্রাণবন্ত যুবক ছিলেন আমাদের সবার মধ্যে তিনি ছিলেন রাজা আর আমাদের কারো কারো যেমন পেচার মতন নির্জন কোন খুঁজে বেড়ানোর স্বভাব ছিল জনের স্বভাব তেমন ছিল না যখন তিনি আমাদের মতোই শিশু ছিলেন হাতের কাছে কোন দুর্ধর্ষ অশ্বকে নিয়ে তাতে চেপে বসতেন আর কোন সকালে তাতে চড়ে অর্ধেকটা দেশ প্রায় ঘুরে আসতেন কোন শিকারীর সঙ্গে দেখা হলে তাদের দলে মিশে যেতেন তবু তিনি সেই বিরাট পুরনো বাড়িটা আর তার বাগানগুলোকেও বেশ ভালোবাসতেন কিন্তু প্রাণের আবেগ তাকে তার চৌহদ্দির মধ্যে সর্বক্ষণ আটকে থাকতে দিত না জন এলকে আটকে থাকতে দিত না বড় হয়ে জন এল কত সুন্দর ও সাহসী বীর হয়ে উঠেছিলেন সবাই তার প্রশংসা করত তবে তাদের প্রপিতামহী ফিল্ড তার সবচেয়ে বেশি প্রশংসা করতেন আমি যখন খোড়া বালক ছিলাম তখন জন এল কেমন আমাকে তার পিঠে করে নিয়ে বেড়াতেন তিনি আমার চেয়ে বেশ কিছুটা বড় ছিলেন কিনা তিনি মাইলের পর মাইল আমাকে ফিটে নিয়ে চলতেন যখন আমি যন্ত্রণায় হাঁটতে পারতাম না তখন শেষ বয়সে তিনি নিজেও খোড়া হয়ে গিয়েছিলেন কি একরকম আর এখন মনে পড়ে তার যখন কষ্ট হতো তিনি যখন ধৈর্য হারাতেন আমি সেটা বুঝতে চাইতাম না তখন ভালো করে মনেও রাখতাম না যে আমি যখন খোরা ছিলাম তার কত দরজ ছিল আমার জন্য তারপর যখন তিনি মারা গেলেন এক ঘন্টার মধ্যেই মনে হলো সে যেন কত যুগ কত কাল আগে মারা গেছেন জীবন ও মৃত্যুর মধ্যে এমনই ব্যবধান প্রথমে মনে হলো তার মৃত্যু আমার বেশ হয়ে গেছে কিন্তু পরে কেবলই তার কথা সবসময় আমার মনে পড়তো যদিও তিনি সময় আমি একটুও কাঁদিনি মরাবার যেমন অপরে কাঁদে তার মৃত্যু আমার প্রাণে তেমন আঘাত দিতে পারেনি আমি মরলে কিন্তু তিনি আমার জন্য খুব কাঁদতেন জানি তবু সারাদিন তাকে শুধু খুঁজে বেরিয়েছি আমি তখনই শুধু বুঝলাম তিনি আমার কতখানি ছিলেন তাকে হারিয়েছি হারিয়েছি তার দয়া হারিয়েছি তার বিরূপতা আর কেবলই চেয়েছি তিনি আবার ফিরে আসুন বরং তার সঙ্গে ঝগড়া করব। মাঝে মাঝে ঝগড়া করতাম বই কি তাকে হারাবো না তার অভাবে কি যে অস্বস্তি লাগত আমার ডাক্তার যখন তার পা কেটে বাদ দিলেন তার যে কি অস্বস্তি লেগেছিল এত দূর গল্প বলার পর আমার ছেলে মেয়েরা কেঁদে উঠলেন জন এবং অ্যালিস কেঁদে উঠলেন আর জানতে চাইলো তার যে শোক প্রকাশ করেছিল সেটা তাদের জ্যাঠামশাইয়ের মৃত্যু কিনা এই বলে তারা উপরে তাকালো আর বলল কথা থাক তাদের সুন্দর মৃত মায়ের কাহিনী আমি আমি যেন কিছু কিছু বলি তারপর বলে চললাম কি করে আশা নিরাশার মাঝে তবু একেবারে হতাশ না হয়ে সাত বছর আমি অ্যালিস ডাব্লু এন কে আমার ভালোবাসা জানিয়েছিলাম আর ছোট ছেলে যতটুকু বুঝতে পারে তেমন করে এই আমার কল্পনার শিশুদেরকে বুঝিয়ে বললাম যে কুমারী মেয়েদের কাছে লজ্জা প্রণয় নিবেদনে অনিচ্ছা প্রত্যাখ্যান কি যে বস্তু এমন সময় হঠাৎ ছোট্ট অ্যালিস এর মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তার চোখের দৃষ্টিতে তার মায়ের জীবন্ত ছবি যেন প্রতিফলিত হয়েছে আমার গল্পের মধ্য দিয়ে আর তার মায়ের চেহারার অবিকল প্রতিমূর্তি লক্ষ্য করতে লাগলাম ওর মধ্যে আমার ভুল হতে লাগলো কাকে আমি দেখছি আমার সামনে অ্যালিসকে না অ্যালিসের মাকে আর এই যে উজ্জ্বল চুল ও কার অ্যালিসের না ওর মায়ের তারপর এক এই বাচ্চা দুটির দিকে যখন তাকিয়ে রইলাম ছোট্ট দুটি ছেলে মেয়ে আমার দৃষ্টির সামনে ধীরে ধীরে মিলান হয়ে যেতে লাগলো দূরে বহু দূরে বিলীয়মান দুটি শিশুর আর কিছুই রইল না কেবল দুটি বিষণ্ন ছায়ামূর্তি দূরতম প্রদেশে প্রতীয়মান হতে থাকলো তারা কথাটিও বললে না কিন্তু অবাক মধ্যে তাদের কথারই যেন প্রতিধ্বনি অনুরণিত হতে লাগলো নাগো না আমরা অ্যালিস এর সন্তান নই তোমারও সন্তান নই আমরা আমরা কারোরই সন্তান নই অ্যালিস সন্তানেরা বার্ট্রামকে বাবা বলে ডাকে আমরা কেউ নই কিছুই নই আমরা স্বপ্ন শিশু আমরা শুধু যা হতে পারতাম তাই যুগ যুগ ধরে আমরা বিস্মরণীর নদী লিধি বা বৈতরণীর ক্লান্তিময় তীরে অপেক্ষা করে যাব তার আগে আমাদের কোনো অস্তিত্ব কোনো নাম কোনো কিছুই থাকবে না হঠাৎ স্বপ্ন আমার ভেঙে গেল আমি দেখি আমি পরে আসি আমার চিরকুমার জীবনের আরামকে দাঁড়ায় শান্ত সমাহিত যে আরাম কেদারায় আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ব্রিগেড আমার পাশে বসে আছে কিছু বদলায়নি কিন্তু জেমস এলিয়া চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে সরে গেছে ধন্যবাদ বন্ধুরা এই প্রবন্ধের গল্পটি সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত শোনার জন্য